আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার কাছে যারা অ্যাসাপুরিটা অর্ডার করেছিলেন নাটোর থেকে আর জয়পুরহাট থেকে আর হচ্ছে আপনার সম্ভবত কাজীপুর থেকে, আমি আপনাদের তিনজনেরই আর কি পার্সেলটা আজকে করে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দু একদিনের ভিতরে। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো রুই মাছের নতুন একটা চারের বিষয়, সেটা হচ্ছে যে মজাফর ভাই আর কি মাছ ধরেন এটা দিয়ে। প্রথমত হচ্ছে হিং লাগে, ওনার হিং লাগে 50 গ্রাম, আর হচ্ছে যে আপনার ডিম লাগে একটা, তারপর হচ্ছে রুটি লাগে, আর হচ্ছে যে আপনার রসুন লাগে, আর এই ময়শ্চারাইজার করার জন্য ওনারা প্যারাশুট তেল দেয়, অন্য তেল না। আবার প্যারাশুটের কিন্তু অ্যাডভার্টাইজ করতেছে না, যে তেলে সেন্ট প্রচুর পরিমাণে থাকবে নারকেলের সেন্ট, আপনি এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো আর কি রেসপন্স আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রুই মৃগের আর হচ্ছে যে কাতলা কালবাউস মাছ ধরার জন্য কোনো কেমিক্যাল ছাড়া, কোনো গাছ গাছড়া ছাড়া আপনি চারটা দেখতে পারেন, হিং ডিম রুটি রসুন এই কয়েকটা জিনিস দিয়ে আপনি আর কি, আর প্যারাশুট তেল এই কয়েকটা দিয়ে আপনি আর কি ময়শ্চারাইজার করে একত্র করে আপনি একটা কাঁচের পাবে ভরে রেখে পরের দিন সকালবেলা যখন মাছ মারতে যাবেন তখন অবশ্যই একটু খোল নেবেন। নেওয়ার পরে হচ্ছে যে আপনার এটা টোপ বানানোর জন্য শুধুমাত্র, এটা কিন্তু চার না, চারে যে বিষয়টা দেবো সেটা আমি কয়েকদিন পরে দেবো। চার মাছ কেন আসে, চার কেন খায়, খাওয়ার পরে কেন হচ্ছে যে বসিতে মাছ আবার ধরে, এটার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটার একটা গোপন একটা টিপস আছে যেটা আপনারা অনেকেই জানেন না, আমি তো সেদিন নদীর বিষয়ে কথা বলছি, কাদার বিষয়ে, যাই হোক আজকে এই বিষয়টা নিয়ে কথা বললাম। আর অবশ্যই আপনারা মালটা পেয়ে যাবেন আমাদের এখানে, আমরা কর্তা কুরিয়ারে আমরা দিয়েছি দুজনকে, আর দুজনকে দিয়েছি হচ্ছে আপনার সুন্দরবনে, আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। পাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আপনারা পেয়েছেন কিনা, আর মাছ ধরার পর অবশ্যই আমাকে ছবিটা দিবেন যেন আমি পরবর্তীতে যেন আবার ইউটিউবে যেন আপলোড দিতে পারি। দেখ অনেকে মাছ পাচ্ছে, কয়েকদিন আগে একজন বয়েল মাছ পাইছে, রাত্রে গেছিল 16 কেজি 500 গ্রাম মাছ পাইছে, আমি অনেক খুশি হয়েছি ভাইয়ার প্রতি, আমাদের জীবনাতে পাইছে আমি অনেক খুশি, আমাকে ছবি পাঠাইছে। এবার সাধন ভাই আপনার কি আল্লাহ তালা আপনাকে অনেকদিন বেঁচে রাখ, আপনার মেডিসিনটা কাজে লাগছে। দেখ এই এই পাওনা, আমরা তো ভাই অন্য কিছু চাই না আপনাদের কাছ থেকে, যে মাছ মারছেন মাছ একটা দিয়ে যান এটা কি চাই, কখনোই না, এটা আমরা বাজারে মাছ পাওয়া যায় আমরা কিনতে পারি, সমস্যা নাই। যাই হোক আপনারা যে রুই মেকেল কালবাউস মারার জন্য হিং নেবেন, ডিম নেবেন, তারপর রুটি নেবেন, রসুন নেবেন, পারলে আপনি ওর সামনে আর কি যে ইয়া পাওয়া যায় মানে আর কি প্যারাশুট তেল, এটা দিয়ে ময়শ্চারাইজার করে আর কি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়ে একটা 12 ঘন্টা রাখবেন, তারপরে যাচ্ছে ফুল মিশ্রণ করে টোপ বানায় আপনি নদীতে ফেলবেন, ইনশাল্লাহ আপনার রুই মেকেল মাছ ধরার। এটা একটা নতুন টোপ অনেকেই আর কি ব্যবহার করে, অনেকেই জানেনও অবশ্য, তবে এটা ভালো একটা কার্যকরী একটা ফর্মুলা, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, রেসপন্স আসবে আশা করা যায়। আমি তো আর বানিয়ে দেখি না, আমরা যেহেতু চেম্বার যেহেতু আমরা বানিয়ে দেখতে পারি না, আমরা জাস্ট ফর্মুলাগুলো আপনাদেরকে দিই, এটা সমপরিমাণ করে নেবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আর আর যদি কোনো ভুল হয়ে থাকে কোনো টপে আপনারা আমাকে সংশোধন করার জন্য বলবেন, আমি এটা পরবর্তীতে আবার ভিডিও আপলোড দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি নতুন যদি কোনো ভিডিও থাকে কিংবা নতুন যদি কোনো চার সম্পর্কে যদি কোনো তথ্য থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি এটা পরবর্তীতে আপনার নাম ধরে আপনার নামে আমি বলে দেবো। আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, আসসালামু আলাইকুম।